শাড়িটা যেটা কিনেছে গিফট করেছিলাম, তো চলো কেমন লাগছে শাড়িটা দেখে। শাড়িটা শুধু নয়, শাড়িটার সাথে ঝিলিককে কেমন লাগছে সেটাও তোমরা বলবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আর ঝিলিক যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। আমারই এক বন্ধু, তার ভাইয়ের বিয়ে, মানে বউ ভাত রিসেপশন পার্টি আজকে, তো সেখানে যাচ্ছি আমি আর ঝিলিক। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে নিয়ে দেখাবো সব কিছু, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আজ মঙ্গলবার, আমি নিরামিষ খাই, কারণ আমি হনুমানের পুজো করি বজরংবলির, সেই জন্য আমি নিরামিষ খাবো। তো দেখি যদি ওখানে নিরামিষ পেয়ে যায় তাহলে ওখানে নিরামিষ খাবো, নাহলে ঘরে এসে নিয়ে কিছু খাবো। আর ঝিলিকের সাথে আমি বসবো না নয়। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা বিয়েবাড়ি পৌঁছেছি। এই হচ্ছে সেই বিট্টুর বন্ধু দাদাভাই, ভীষণ ভালো, ভীষণ ভালো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর মানে বিট্টুর যে বন্ধু, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আর বদিও খুব ভালো, বদিও একটু পরে দেখাবো। প্যান্ডেলের ডেকোরেশন ভীষণ সুন্দর হয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছে, বাড়ির লোকের ব্যবহার ভীষণ ভালো। বিয়েবাড়িটা পুরো জমজমাট বিয়েবাড়ি, আমার মনে হয়নি যে ফার্স্ট টাইম আমি গেছি, আমার মনে হচ্ছে আমি অনেক দিন থেকে চিনি। তো এই হচ্ছে সেই একটা আকর্ষণীয় জায়গা যেটা সবার বিয়েবাড়িতে মন কাড়ে, সেটা হচ্ছে ডিজে স্টেজ। তো দেখো এখানে সবাই ডান্স করছে, ছেলে মেয়ে একসাথে। আমার তো না প্রথমে ডান্স করতে ইচ্ছেই করছিলো, কিন্তু না লজ্জা করছিলো। তারপর দাদাভাই যখন বললো যে ডান্স করো, তখন তো আমি এক পায়ে খাড়া, ফার্স্টে একটু লজ্জা লাগছিলো, তারপর বাস লজ্জা টজ্জা কোথায় চলে গেল। একবার ডান্স স্টেজে নেমে গেলে আর কাউকে লজ্জা লাগে না, যে এ কে, এ কাকা, এ জ্যাঠা, এ ভাস, মানে এসব কিছু মাথাতেই আসে না। ভীষণ ভীষণ ভালো লেগেছে, না ডান্স করেছি। আজ রেড কালার কোট পরে আছে, এটা কিন্তু একটা টিমচি নেতা। এই দাদাভাই আমাদের ভিডিও করে দিয়েছে, পরে আমরা তো নাচতে নাচতে ভিডিও করতে পারবো না, তো দাদাভাই বললো দাও আমি ভিডিওটা করে দিচ্ছি। বন্ধু যান, গানগুলো যা বাজছিল না দারুণ, কিন্তু গানগুলো তো আমি দিতে পারবো না, কেন কপিরাইট এসে যাবে, তো তার জন্য গানটা দিতে পারবো না। তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম, আর এই চলে এলাম বইয়ের কাছে। তো দেখো এটা হচ্ছে দাদাভাই ব্ল্যাক কালার কোট পরে, এটা হচ্ছে সেই মানে যার বিয়ে সে, আর এটা তো বৌদি চিনতেই পারছো। আর হোয়াইট কালার যে শাড়ি পরে আছে সেটা হচ্ছে বিট্টুর বন্ধু ওয়াইফ, ঠিক আছে। খুব ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আমি দেখো মাঝে দাঁড়িয়ে আছি, এটা ক্যামেরাম্যান ভিডিওটা তুলে দিয়েছে। তারপর থেকে এই যে যাদের বিয়ে বাড়ি করছিল মাসকো, এটা হচ্ছে বিট্টুর বন্ধু, নাম বলো ডেভিড দত্ত, ডেভিড দত্ত, একে তো চেনোই। আর এটা হচ্ছে বন্ধু বৌদি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বন্ধুরা এই যে হচ্ছে বৌদি আর বিট্টু, আর এটা হচ্ছে দাদা। তো ওনারা কথা বলেছিল, কিন্তু ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ গান বাজছিল বাইরে, কপিরাইট এসে যাবে ভিডিওর মধ্যে, তার জন্য দিইনি। তো আমি এখন বলছি তোমাদেরকে, দেখো দাদাভাইদের বাড়িটা দেখো, বাড়িটা ভীষণ সুন্দর। আমরা সামনেই বসছিলাম, বৌদি মিষ্টি খাওয়ালো, তারপর যাবো প্যান্ডেলে।
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁচার মানে আজ মন সারা দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন